أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا محبوب إلا الله لا معشوق إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله لا إله إلا الله كل شيء سقالا وسقالة قلوب ذكر الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم قابل احترام عسكري ديني محفل المهاب শ্রদ্ধাভাজন মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইসকল, বাড়িতে থাকা আমার শ্রদ্ধা সম্মানিতা মা বোনসকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম খান খুব কাসাবর। সম্মানিত হাজিরিন, বড় মকবুলিয়তের সময়, একদিকে আশুরুল হারাম মাস, রজব মাস, আল্লাহর কাছে বারো মাসের বড় পছন্দিদা মাস, সাতটা মাস, এর মাস থেকে বর্তমান চলাকালীন যে রজব মাস বড় সম্মানী মাস আল্লাহর কাছে। দ্বিতীয় দিকে আল্লাহর ঘর,
পৃথিবীর যত জাত গড় হল আছে সমস্ত গড়তনের সম্মানী আর দামি আর ইজ্জতি একমাত্র আল্লাহর গড়। তৃতীয় দিকে সর্ব যে আল্লাহর বড় বিধান থাকি এক বিধান ফরজ নমাজ, আসরের ফরজ নমাজ ভরিয়া দিনের এক মহফিলও আমরা কয়েকজন মুরব্বী সাবহল যুবকসকল আমরা বইতাম পারছি আল্লাহর মায়ার মেহরবানি থাকার কারণে। এর কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আরও জোরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ কম হইলিগান কমজোরি মনে আনতাম না, আমরা তো একজন একজন আলী হজরত আলী রাজিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। গতিকে আল্লাহ পাকর ফজল আর করম হইছে আমরারে মানুষ জাত হিসাবে বানাইয়া আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া উম্মতান ওয়াসাতান মধ্যম স্তর মধ্যম পন্থার উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করছ। আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে সময় আমরারে আলমে আরওয়াহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন, একজন ফরিশতালা আটিয়া দাওয়াত লাগছেন আর আলমে আরওয়াহ আপনি আমি বিধর্মী বাই খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সমস্ত রোহ এক জায়গায় জমা আসলো আর ও ফরিস্তা দেখি এত জোরে চিৎকার দিচ্ছেন আর কইছেন আল্লাহ এগুলা কি। তখন আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তারে কইলছেন কইছো ন ফরিস্তা এগুলো আমার খলিফা হল, দুনিয়ারি জমিন আমি ফাটাইতাম। তখন আল্লাহ রব্বুল আলামিন এখান খোয়ার পরে ফরিস্তা কইলে আল্লাহ এরা তো দুনিয়ার জায়গা হইতো না, আল্লাহ কইছে ও ফরিস্তা যে আল্লাহ কুমুল মৌত আমি তারার লগে মৌত রেডি করে রাখছি, একে যাইতে থাকবো আর আইতে থাকবো যাইতে থাকবো আইতে থাকবো। এর কারণে বর্তমান ডিজিটাল যুগের মোবাইল আপনি সার্চ মারলে দেখবা জন্মের হার হোক মৃত্যুর হার বেশি। যাই হোক আমি আপনার সামনে পাক কালামুল্লাহ শরীফ তিনি আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও আয়াত রে আর হাদিস রে সামনে রাখি আমার কম সময়ের ভিতরে আপনার মূল্যবান সময় নষ্ট না করিয়া আমি আমার কথাগুলোর শেষ করিলাম। দেখক কা সাহ হল আমরা যে দুনিয়ার জমিনও আইছি এখানে আমরা নিজস্ব দাবি করি আইসি খুব হল না, আমরা নিজে কইছি না আল্লাহ আমরা মানুষ বানাও, আমরা কইছি না আমরা ইমানদার বানাও, আল্লাহ আমরা ইমানদার বানাইয়া আদম আলাইহিস সালাতুয়াসসালামর বাম পৃষ্ঠ মোবারক যে সময় আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি হাত দিছেন, হাত দেওয়ার পরে তখন দুনিয়ার জমিনে যত নেককার আদম আউলাদ হল আসন হল তান কুদরতর ডাইন হাতও আইসো। আদম আলাইহিসসালামর মূল ঠিকানা আমরার বেহেস্ত, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিসসালামরে বানানির পরে বেহেস্ত জায়গা দিয়েছেন রইবার লাগে, আর হৌখান ও গুন্দুম গাছর ফল খাওয়ার খাতিরে খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বেহেস্তকে তাড়াইয়া দুনিয়ার জমিনে দিছেন। তো এতে বোঝা গেল আমরার মূল ঠিকানা বেহেস্ত, আমরার মূল ঠিকানা বেহেস্ত। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমার আলমে আরওয়াহর জগত রাখছেন, এই আলমে আরওয়াহর জগতও আমরা কতদিন আসলাম কেউ কইতাম পারতাম না। হৌখান্তনে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আমাদের কলিজার টুকরা মায়ের গর্বে এক ফুটা নাপাক পানিত্বকে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে মায়ের গর্বের মধ্যে যেটা মায়ের গর্বে আপনি আমি আইছি নয় মাস দশ মাস ওগুলা আমরা মায়ের গর্বে আসলাম, সেই মায়ের গর্বতনে দুনিয়ার জমিনে আমরা আবির্ভাব হয়েছে কতদিন তাহমু আপনার আমার ঠিকানা নাই। হয়তো আপনি বিশ বছর ত্রিশ বছর, আমি বিশ বছর চব্বিশ বছর পঞ্চাশ বছর ওলা হয়ে গেছি আমরা বয়স, কতদিন দুনিয়ার জমিনে তাহমু এটা কোনো ঠিকানা নাই। এর ফরর জগত যেখান যাইতাম সেই জগতের নাম হইল গিয়ে আলমে বরজখ অর্থাৎ কবরের জিন্দগি, যেটা আপনার আমার সামনে একারে সঠিক একারে আপনার আমার সামনে, আর কবরের জিন্দগির তো নিয়ে আপনার আমার শেষ ঠিকানা আলমে আখেরাত অর্থাৎ আহসরের ময়দান, সেই দিন কতদিন গুরু থাকবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা আহসরের ময়দানই কান পঞ্চাশ হাজার বছরের, পঞ্চাশ হাজার বছরের সমান্তরাল। তো দুস্ত হল বুজুর্গ হল হাসরের ময়দান তো নিয়ে আল্লাহ রব্বুল আলামিনে দুইটা রাস্তা খুলিয়া দিবা, একটা হইলে কি জান্নাতের রাস্তা আর একটা হইলে কি জাহান্নামের রাস্তা, যেগু জান্নাতের রাস্তা তাহবো ওগুই লগে বেহেস্তর রাস্তা অর্থাৎ ডান বাজুর রাস্তা, আর যেগু জাহান্নামের রাস্তা তাহবো বাম দিকর রাস্তা। ও আলমে আর ওয়াহ তনে দুনিয়ার জমিন পর্যন্ত আপনি আমি আইলাম, আমি মুসলমান আমার বিধর্মী ভাই খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ ধর্ম মায়ের গরমের তঙ্গে দুনিয়ার জমিন পর্যন্ত আমরা একা হিসাবে আইসি না, সব জমা তোয়া দুনিয়ার জমিনও আসি, কবরের জিন্দগি পর্যন্ত যাইমু কেহ কবরের ভিতরে যাইমু, আবার কেহ আগ্নির ভিতরে চাই হইমু, আবার কেহ পানির নিচে যাইমু, এইভাবে এইভাবে আলোক আলোক হই আমরা যাইমু। হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে সকল মানুষ রে খাড়া করবো,
ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, ইমানদার, বেঈমান, মুমিন, মুনাফিক সমস্ত মানুষ একসাথে জমায়েত হইব। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আসুন ইহুদির রাজত্ব আর বাদশাহী দেখাও আমার সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমিনের দল, আমার মুমিন বান্দাগুলোর সব থেকে আমার মুমিন বান্দাগুলোর কাতার তো তোমরা আলাদা হয়ে যাও। তখন আপনি আমি শরীরের বল আর শক্তি দিয়া যে মুমিন বান্দাগুলোর যে কাতার যেগুলো আছে ওগুর মধ্যে আপনি খাড়াই বুঝি না, সম্ভব হইতো না। তার কারণ হইলগিয়া দুনিয়ার জমিনে যদি আপনার আমার আমলিকান আল্লাহওয়ালা, রসুলওয়ালা, সাহাবিওয়ালা, আমার ইকান আপনার ইকান মুমিনওয়ালা আমল না থাকে, তত সেই জায়গায় যাওয়ার পরে আপনি আমি এই মুমিন বন্দার সহ আপনি আমি খাড়াইতে পারতাম। তো যাই হোক, সাহ হল বুজুর্গ হল, আমার মাইকের অবার্ডার বাইরে হয়ে আর সাউন্ড একটু ঠিক করে দেখুয়া। তো সাহ হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমার দুনিয়ারি জমিনে দিছেন, খেনে দিছেন আমল করার লাগে। এই বেহেস্ত আমাদের বাবার বাড়ি ঠিকানা সকান্ত নিয়ে দুনিয়ারি জমিনে দিছেন আমল করার লাগে। বন্দা যাও দুনিয়ারি জমিনও আমল করো কি যাও। একটা ক্লাসের মধ্যে যদি স্যারে তার ছাত্ররে ফোড়ায়, তো কোন ছাত্রে ফার্স্ট ডিভিশনে পাস করবো, কোন ছাত্র সেকেন্ড ডিভিশনে পাস করবো, এখান তো এখন স্যারর জানা থাকবো। কিন্তু পরীক্ষা প্রয়োজনটা কেমনে কেনে আয়, এর মাছ থেকে আফজল, বাহালাই, খরগু, জারজারির জারজারির অভিজ্ঞতা দিয়া আপনি আমি জারজারির অভিজ্ঞতা দিয়া স্যারর সামনে বাস্তবায়ন করে তুলি যে স্যার আমি অত নম্বর স্টুডেন্ট, আমি অত নম্বর স্টুডেন্ট, তখন স্যারের রেজাল্ট দেন, তুমি ফার্স্ট ডিভিশন, তুমি সেকেন্ড ডিভিশন, তুমি থার্ড ডিভিশন। আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমি কোন জায়গায় যাইতে আমি কেন জানো। এরপরে দুনিয়ারি জমিনও দিছেন বন্দা বান্দি যাও, দুনিয়ারি জমিনও গিয়ে আমল করো, আমি মৌলারে খুশ আর রাজি করো। দুস্থ হল বুজুর্গ হল, আজকে আমরা দুনিয়ারি জমিনে আইয়া দুনিয়া ইকারে আপনাইয়া গুরকুল লইয়া আখের রাত্রে আপনি আমি পিছে ফেলাই লিছি, যার কারণে দুনিয়াই আপনারে আমারে দড়ি লাইছে, দুনিয়াই আপনারে আমারে দড়ি লাইছে। আমরা তো বাহাইতি সম্পদ যে ইমান, এগুলো তো বাহাইতি সম্পদ পাইছি না হিসাব হল। দুনিয়ারি জমিন ও মায়ের গর্ভত্যাঙ্গে যে সময় আপনি আমি প্রসব হইলাম, প্রসব হওয়ার পরে আপনি আমি ছোটোবেলা থাকতে আপনার বাবা আপনার মা আপনারে আমারে মক্তবর মধ্যে শিক্ষা দেওয়ার লাগিয়া বাড়ির মধ্যে থেকে মক্তবা পাঠে দেওয়াইল, মক্তবা হওয়ার পরে উস্তাদ সাহেবে কলিমার তলকিন দিলা, আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সময় আপনি আমি ছোটোবেলা মায়ের কুলে ছিলাম, ওই সময় মার মায়ের কুলে থাকাকালীন অবস্থায় বাড়ির মধ্যে খেয়ে আইয়া আপনার আমার খানোর মধ্যে আজান আকামত দমাইছে, আপনার আমার আজান আকামতের দাওয়াত দিয়া ইসলামের দাওয়াত দিয়া ইসলামের এলান করাইছে। এই এলান করার পরে আপনি আমি সহজে ইমানটা পাইলাম, অথচ ইমানটা কত কঠিন হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাই মক্কার জমিন কত কষ্ট করছেন, কত রক্ত জড়াইছেন, উহুদ পাহাড়ে দান উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করছেন। এইভাবে মক্কার জমিন সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল্লাইয়া নবী দিয়ে কত কষ্টের সম্মুখীন হইয়া ইমানটারে বাস্তব বয়ান করি আপনার আমার সামনে রাখছেন। আজকে আমরা সম্পদ ইমান ফাইয়া দুনিয়াই ফাইয়া ইমান ফাউরিয়া ইমানের পাওয়ারটা আপনি আমি বুঝতাম পারিয়ার না, ওলা নাই সাব হল। আজকে আপনার আমার ইমানের পাওয়ার নাই, আজকে আমার আপনার গরুর মধ্যে যদি কোনো খাজ হয় শরীয়ত বিরোধী দিয়ে আমি রুখতাম পারি না, কারণ আপনার আমার মধ্যে ইমানের নূর আর জজবাই গুনাই। ও কয়েকদিন আগে দীর্ঘ ও ইদানিং কর্ণাটকের জমিনও দেখছই না সাব হল, এক বইন যে বইন হিজাব লইয়া কলেজের সামনে গেছে যে এই কলেজে ক্লাস করতে হইলে হিজাব লাগবো, আর তার আর মা তৈলে গিয়া তোমরা কলেজ আইতে হইলে হিজাব ছাড়তে লাগবো। আল্লাহর বান্দি ডরাইছে না? ডরাইছে না। যেমনি আল্লাহ আকবরের তকবির দিছে আর ইমানি জজবা আইছে, আর জজবা হওয়ার পরে আরও বিভিন্ন কলেজের বাইরে নকল আসুন অটোমেটিক ডরাই গেছিল। সুতরাং মুসলমান হল এই আল্লাহ আকবরের ধ্বনি এমন আওয়াজ কাফির হলে থর থর করিয়া নবীজির জমানাত্মনে আইজ অবধি পর্যন্ত আল্লাহ আকবরের ধ্বনি ইমান আর জজবাই গান্ধীকে ডর আর হো সময় আসলো। আর এই ইদানিং আমার বইনে যে পাওয়ার দেখাইছেন এটাই লেগে ইমানের পাওয়ার। তো দুস্থ হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন আপনার আমার ধোয়াইছে, আজকে আপনার বয়স 30 বছর 40 বছর,
এমন এক সময় আইব আপনার সামনে মালাকুল মউত আইব, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে আইয়া হাজির হইবা, আপনি আমি মালাকুল মউতের সামনে কি আমল লইয়া রেডি থাকছি, অথচ আপনি আমি জানি এই দুনিয়ার জমিন আপনার আমার লাগে চিরস্থায়ী না, এমন কোন দিন নাই যে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ফরিস্তার মাধ্যমে বডিগার্ড হিসাবে চালাইয়া রাখেন না, সুতরাং আপনার মতো আমরার মতো নিমক হারাম আর খেয়ে হইতে পারে, এমন কত দিন গুজরিয়া যায় গিয়া, শনিবার গুজরিয়া যায়, রবিবার গুজরিয়া যায়, সোমবার গুজরিয়া যায়, এইভাবে সপ্তাহের প্রতিদিন গুজরিয়া যায়, মসজিদের মধ্যে আজান দেব হয় ওই আজানের লগে আমি জবাব দেখো জোন আপনার আমরা হাত খাড়া আমার বন্দার বান্দির যাতে দুনিয়ার জমিনে চলাচল করতে যাতে কষ্ট না হয়, আমরার মতো আর নিমক হারাম খেয়ে হইতে পারে। তো দুস্থ হল বুজুর্গ হল, আমার খোয়ার টপিক আসলো দেন, আপনি আমি দুনিয়ার জমিনে আইছি, আমরা পরবর্তী স্টেপ হইল গিয়া কবর, পরবর্তী স্টেপ কিতা কবর, আলমে রোয়া এক স্টেশন আমরা ভাস দিলে আইছি, আলমে মায়ের গর্ব আমরা ভাস দিয়ে আইছি, আলমে দুনিয়া চলিয়ার বর্তমানে, আর সামনে আমরা আলমে বরজক অর্থাৎ আলমে কবর, আর এর পরবর্তী স্টেশন হইল গিয়া আলমে আখেরাত অর্থাৎ হাশরের ময়দান, আর এর পরবর্তী স্টেশন হইল গিয়া জান্নাত অথবা জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, যেখানে হামেশা হামেশা রহনেওয়ালা। তো দুস্থ হল বুজুর্গ হল, আমরা তো অখলর একই আছে, আমরা মরমুস মরমু না হিসাব হল মর্ম, ইকান চিরন্তন সত্য আমরা মর্ম, এই যে মসজিদের মধ্যে আপনি আমি বইছি, মসজিদের চৌকাঠ ফাঁড় দিয়ে আমি ফাও দিয়া নাও যাইতাম পারে, সেই জায়গায় আপনার আমার মালাকুল মৌত আইব, নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবী ইব্রাহিম আলাইহিসসালাতু সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মৌত সময় ফাটাইছেন, ওই মালাকুল মৌত আইয়া সুলাইমান আলাইহিসসালাম রে খবর দিলা, ও আল্লাহর নবী তোমার মৌতের স্মরণের সময় আই গেছে, সুলাইমান আলাইহিসসালামে কইলা ও মালাকুল মৌত তোলা সময় দাও আমার, তাই নিয়ে কেলা বানাইলা গ্লাস দিয়া, যে কেলা আরো বুঝতে হামানি জানলা গ্লাস দি বানাইলা, আর লাঠি একটা দিয়ে দাঁড়াইয়া উবাদ থাকলা, আর উবাইতা কিয়া মালাকুল মৌত্র হইছেন, আমার সময় আইলে আপনি আমার রুহ কবজ করিলিও, আল্লাহর নবীরও সময় দিছেন না, তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহি সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে এইভাবে বর দিয়া রইছেন, আর ওই সময় তান জিন্নাত হলরে কইছেন, ও জিন্নাত হল তোমরা কাজ করতে থাকো, কারণ জিন্নাত হলরে মন স্বভাব আসলো, মালিক যদি সামনে না থাকে তাইলে তারা কাজ করতো না, তখন জিন্নাত হলরে অর্ডার করল না তোমরা কাজ করতে থাকো, আমি এইভাবে দাঁড়ানো অবস্থায় আছি, ও দাঁড়ানো অবস্থায় হযরত মালাকুল মউত আলাইহিসসালাতু ওয়াসসালামে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম রূহ কবজ করিয়া লইয়া গেছেন, কয়েক বছর যাব সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম রূহ নাই অবস্থায় মরা অবস্থায় লাশ হিসাবে ওবার দাঁড়ানিত রয়েছেন, জিন্নাত হলে কইলে আমরা মালিক এখন পর্যন্ত দাঁড়ানিত, সুতরাং কাজ করতে থাকো, সমস্ত জিন্নাত হলে নাকে মুখে খাম করিয়া গরম খাম রেগ বইয়া দিলাইলা, কয়েকদিন যাওয়ার পরে ওই বুকার মাধ্যমে আল্লাহর নবীর ওই লাঠির লাঠির নিচ থেকে ওই বুকায় খাওয়া শুরু করছেন, আর ওই বুকায় খাওয়া শুরু করার পরে আস্তে আস্তে লাঠি খাইয়া খাইয়া ফুকার মধ্যে লাঠি খাইয়া খাইয়া ওই লাঠিটা তনে সুলাইমান আলাইহিসসালামে দাস করে পড়ে গেছেন, সুলাইমান আলাইহিসসালাম দাস করে পড়ে গেছেন, ফড়িয়া দেওয়ার পরে জিন্নাত কলকে আগুয়াইছেন, আগুয়াইয়া দেখুন না সুলাইমান আলাইহিসসালাম বহুত আগর ইন্তেকাল, তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামরে সময় দিছেন না, আপনার আমি কোন কোন বাহাদুরি গুরিয়ার, কোন বাহাদুরি কোন কাঠাহার গরমে গুরিয়ার, আল্লাহর নাম লোয় আপনি আমি আল্লাহর না আল্লাহর আজান দেওয়ায় ওই মসজিদের মধ্যে যে সময় আসলাতু খাইরুম মিনান নাম কয়, যদিও আপনি আমি মনে করি ইমাম সাহেব আজান দিতরা না রে ভাইটা ইমাম সাহেবের আজান না, আল্লাহ রব্বুল আলামিনে ওই ইমাম সাহেবের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের খুত তলফুজ দ্বারা ওই ইমামের আর ওই মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেন, ও বন্দা আয় সমস্তটা দিন সুখিরা গুণা করছো তাই আমার কুদরতর ফার মধ্যে আয়, আমি সম্মানের মালা লইয়া ওই মসজিদের বারিন্দার মধ্যে
মধ্যে ডাক দেয়, আয় আয় আমার আয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম হই আমার ডাক দেয়, তুই আমার কুদরতের ফার মধ্যে চিন্তা করবে, তুই জানিয়ে রাখবে তোর সমস্ত জিসিমের মধ্যে সবচেয়ে সম্মানী জায়গা যেখান কপাল কপাল মাটির মধ্যে লাগা, জানিয়ে রাখস তুই কপাল মাটির মধ্যে লাগা রে, না রে বন্দা না, আয় তুই যা দেখার গুণিত দেখা রে, তোর কপাল মাটির মধ্যে লাগা রে, এটা সেটা কপাল নয়, আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার কুদরতের ফাও তোর কপালের নিচে বিছাইয়া দিই, সুবহানাল্লাহ। এর কারণে সাহাব হল বুজুর্গ হল আমরার মতো আর নিমুখ হয়ে হইতে পারে নিমুখ খারাপ, এই যে আমরা প্রতিদিন শ্বাস ফালাই ফালাই না, হিসাব হল দৈনিক বিজ্ঞানে হর 550 লিটার আপনি আপনি আমি শ্বাস ফালাই, 550 লিটার শ্বাস ফালাই একত দিন, এর বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার কাছে চাইছেননি না, আজ দুনিয়ারই যেমন হসপিটাল নিয়ে ঢুকাই না রুগী, 1 ঘন্টা 10,000 টাকা, 1 ঘন্টা 10,000 টাকা আপনি আমি বা জন্মর হওয়ার পর্তনে লইয়া আইজ অবধি ও বর্তমান সময় পর্যন্ত কত শ্বাস প্রশ্বাস ফেলাইলাম, আইজ আমার আল্লাহ একটা বার আপনারে আমারে এই শ্বাসের প্রতিদান আসাইছেন না, ওই যে আপনি আমি চোখ দিদে কি আর বিজ্ঞান বলে আল্লাহ রব্বুল আলামিনের চক্ষুর মধ্যে 13 কোটি ক্যামেরা, দ্বিতীয় চক্ষুর মধ্যে 13 কোটি ক্যামেরা, দুই চক্ষুর মধ্যে 26 কোটি ক্যামেরা, আল্লাহ রব্বুল আলামিন আপনারা মেরে ফিট করে দিলাই সইন, ও বন্দা আজ দুনিয়ার জমিনে যদি কোনো জায়গার মধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়, ওই সিসি ক্যামেরার বয়ার ডরে তুমি ওই জায়গা তুমি কোনো সামান সম্পদ চুরি করো না, কারণ তোমার মিত্রে থাকে আমি ওই জায়গা তুমি যদি কোনো সামান আর সম্পদ চুরি করিলাই ওই সিসি ক্যামেরার মধ্যে আমার আপনার আমার রেকর্ড ধরা খাইলেইব, পরবর্তীতে ধরা খাইলে আপনি আমি জেলের মধ্যে যাওয়া লাগবো, সুতরাং ও বন্ধা বান্ধী সকলে একটা বার হুঁশ করো, তুমি দুনিয়ার জমিনে কত গুণা করলাই কত গুণা করলাই, আজকে আপনার আমি ওই নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার গুণা আল্লাহ রব্বুল আলামিনে লুকাইয়া রাখি নাইছে, কিন্তু বনি ইসরাইলের বন্দার বান্ধী হলে গুণা করলে ওই গুণার দাগ তানার খবাল নেওয়ার তানার জিসিমের মধ্যে পড়ে যাইত, ওই জন্য আপনি আমি গরুর মধ্যে গুণা করিয়ার দরজা বন্ধ করে গুণা করিয়ার এই মোবাইল নামক নাপাক বস্তুত্ব নিয়ে উলঙ্গ নারীর বেহায় আপনার ছবি আপনি আমি দেখিয়ার পর্ণ ভিডিও আপনি আমি দেখিয়ার এই দেখিয়া গুণা করিয়ার আপনি আমি গুণা করার পরে আল্লাহ রব্বুল আলমিনে ওই যে শ্বাসের নিচে আল্লাহ রব্বুল আলমিনে একজন ফরিশতা আল্লাহ রব্বুল আলমিনের তৈয়ার করে আসছেন, ওই ফরিশতা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেন ও আল্লাহ একবার তো অর্ডার দেও তোমার বন্ধা বান্ধীরে গোলার টিফা মারি মারি নাইতাম, আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তার জিকার করেন, ও ফরিস্তা খেনে ফরিস্তায় আল্লাহর কাছে কইন আল্লাহ একটা বার হুকুম দেও তোমার বন্ধা বান্ধীরে ও দরতা মার মারি লইতাম, যে শ্বাস ফালাই আবার চাড়ার পরে ও কইন আল্লাহ আল্লাহ তোমার বন্ধা শ্বাস উঠু উঠাইছে আর বাহরতে দিতাম না, একবার তা হুকুম দেও তোমার বন্ধা বান্ধীরে মারি লইতাম, আল্লাহ কইন কি তো ও আমার ফরিস্তা বন্ধা খার বান্ধি খার ফরিস্তা কইন আল্লাহ তোমার বলে তোমার বন্ধা আমার যদি বন্ধার বান্ধিয়া তখন তা তুমি কেন কো মারি লাইতাই, আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া কোন ফরিস্তা জানিয়া রাখো আমার বন্দারে আমি আমার কুদরতে হাত দি বানাইছি, আমার বন্দা এই মুহূর্ত গুনাহ করছে হয়তো একটু পরে তার অনুতপ্ত হইব, হয়তো তুড়া পরে একটু পরে তার ওখান মন আইব, আমি বড় গুণা করে লাইছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি তৌবা করি লাই, একটু সময় হয়তো বাদে আমার কাছে তৌবা করব, আমি যদি এই বন্দার বান্দিনে মারি লাই তখন আমার যদি আন্তাগফুরুর রহিম হইয়া ডাক দেয় তখন আমি কেমনে গফুরুর রহিম হইলে আমি তারে যদি মাফ করি না দেয়, সুতরাং ফরিস্তা জানিয়ে রাখো আমার বন্দা বান্দির দিকে তুমি চোখ তুলিয়া তাকাইও না, আমার বন্দা বান্দি হয়তো রাইত গেছে রাইত গুণা করে লাইছে দিনের বেলায় ফজর আজান দেব আমার ঘর খানোয় হাজির হইব, আমি আল্লাহ রব্বুল আলামিন কসে গফুরুর রহিম কইয়া ডাক দিব আর আরহামুর রাহিমিন কইয়া ডাক দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বন্দারে মাফ করে দিলাইম, সুতরাং তুমি ফরিস্তা জানিয়ে রাখো আমার কুদরতের হাতের তৈয়ার আমার কুদরত হাত দি আমার বন্দার বান্দিরে বানাইছি তুমি, সুতরাং তুমি তোমার চক্ষু তুলিয়া তাকাইও না, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার হেফাজত করে রাখছো, সুতরাং আমরার মতো নিমক হারাম কে হইতে পারে, সমস্তটা দিন আল্লাহর নাজনিয়ামত বুক করিয়ার ও আমার বন্ধু আমার ভাই হল আর বাবা হল আমার বাড়িতে থাকা মা বইন হল একটা বারে চিন্তা করি জানি যে সময় মসজিদের মধ্যে ফজর আজান দেব আপনি আমি ফজর নামাজ পড়িলাম না
সকালবেলা হইল আপনার আমার ঘরের মধ্যে খানা তৈয়ার করো হইল। খানা তৈয়ার করার পরে আপনি আমি ওই আল্লাহর দেওয়া খানারে আমি খাইলাম, চা খাইলাম, ভাত খাইলাম, বিভিন্ন খাদ্য দ্রব্য আমি খাইলাম। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন একটা বার ডাক দিয়া কইছেন, না রে বন্দা, তুমি যে আমার নাম লইছো না, তোমারে আমি খানি দিতাম না, তোমারে আমি উপবাস রাখতাম, একটা বার আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার খানা নিয়ামত তুনে দূরে সরাইছেন না, ওই খানা দ্বারা আপনারে আমারে ফালিল। আল্লাহ রব্বুল আলামিনে জোহরের আগ পর্যন্ত আপনি আমি খাইয়া দিয়া সমস্ত বডিরে আপনার আমি রঙ্গাইয়া আবার জোহরের আজান মসজিদের মধ্যে দেওয়াইল। আবার জোহরের আজান মসজিদে দেওয়ার পরে আপনি আমি মসজিদে হাজিরি দিলাম না, আল্লাহ রব্বুল আলামিনের আজাবের ফরিস্তা দিয়ে আপনারে আমারে গেরাও করেন না, এরপরে জোহর পর্যন্ত আপনি আমি ডাক দেওয়ার পরে আপনি আমি হাজির হইলাম না, আসরের আজান দেওয়াইল। আসরের আজান দেওয়ার পরে এরপরে আপনি আমি মসজিদের মধ্যে হাজির হইলাম না, অথচ আল্লাহর নাজনী আমত, আল্লাহর দেওয়া খানা, আল্লাহর দেওয়া ভাত সমস্ত উপভোগ করি আপনি আমি দুনিয়ার জমিনে চললাম, নিজের জসিমর বডির বড়াই করলাম, নিজের বডির যত তনাইর বল আছে আপনি আমি দুনিয়ার জমিনে ঘুমুট ঘুমুট ডাকাই আটিলাম, নিজের টাহার বাহাদুরি দেখাইলাম, সম্পদের বাহাদুরি দেখাইলাম, একটা বার ও আল্লাহ রব্বুল আলামিনের আজাবের ফরিস্তা দিয়ে আপনারে আমারে গেরাও করিয়া আজাবের মধ্যে মুক্ত করছে না। তো দুস্থ হল বুজুর্গ হল একটা বার খরচই নি আপনার আমার এটা না খরচই না, এই সমস্ত না জানি আমদ বুক করিয়া আমরা নিমক হারাম হলে আল্লাহ রব্বুল আলমীর একবারে ভাবিলিস। এমন অত আমরাও মাহফিল অনেক আস, এমনও আসি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন গুজরিয়া যায় গিয়ে আল্লাহর খবর করি না, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন একটা মুহূর্ত বাকি যায় না আপনার আমার বাসে এটা হইন না। এরে সাহ হল বুজুর্গ হল যে বন্ধা বান্ধি হলে গুণা বেশ করো হইন, ও বন্ধা বান্ধি হলর বাদী আল্লাহ রব্বুল আলমিনে বেশ করি চায় হাকটা যদি আমার বন্ধায় মারে ইয়া গফুর রহিম কয়া ডাক দিতে আমি ওই বন্ধার বান্ধিরে আমার রহমতর কুলো উঠাই লিতাম। সুবহান আল্লাহ, আল্লাহর এক বন্ধা এক মূর্তির সামনে বইয়া খালি ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম হইতে থাকছে, একদিন দুই দিন তিন দিন চার দিন ইয়া সনাম ইয়া সনাম, সনাম শব্দের অর্থ মূর্তি, মূর্তির সামনে ইয়া সনাম ইয়া সনাম খর, কিন্তু এই মূর্তির পক্ষ থেকে কোনো জবাব আন না। হঠাৎ করে একদিন আল্লাহর বন্দায় ইয়া সনাম কইছে, ইয়া সনাম কইতে কইতে হঠাৎ করে তার মুখ বা ইয়া সমাদ হইয়া ডাক বার হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কইন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বন্দা আমি হাজির। কয়েকদিন ডাকিল ইয়া সনাম হইয়া এই মূর্তিয়ে জবাব দিল না, কিন্তু একটা বার খালি ইয়া সমাদ হইয়া ডাক দেবো হইছে, গাইবিতনি আইছে ইয়া লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বন্দা আমি হাজির। সুতরাং দুস্থ হল বুজুর্গ হল আমরা হায়াতে জিন্দিগি ফাইছি আল্লাহর কতটুকু খুশ আর রাজি করছি আপনি আমি একবার চিন্তা করি জানি, এই যে দুয় চক্ষু দিছেন আল্লাহ, আই যে আপনি আমি বিছনা যে সময় ঘুমাইমু একটা বার চোখ বন্ধ করিয়া চিন্তা করি জানি, দেন আয়ু যেন আমি ঘুমাইলাম, যদি পরের দিন সকালে আমার চোখটা খুলে তো সকাল আমি ওখান দেখমু, আর যদি আপনার আমার চোখ খুলে না তেতো আমি ফরকাল, তেতো আমি ফরকালের গমনের যাত্রী হয়ে গেলাম, আমরা তিন স্টেশন ফার্স্ট দিয়ে আসছি পরবর্তী আনেওয়ালা তিন স্টেশন,